বন্ধুরা আরেকটি কাজ শেষ হয়ে গেল, এটা একটা ফেটার ট্যাটু। এটা বেসিক্যালি ফেদার যেটা দেখতে পাচ্ছেন। আর আমি প্রফেশনালি হচ্ছে মডেলিং করি, পাশাপাশি স্টাডি করছি। এটা ভিউয়ার্সরা দেখে বুঝতে পারবে অনেক সুন্দর করে, অনেক সূক্ষ্ম ভাবে। লাইক আমি যেমনটা চাচ্ছিলাম ফেদারটা জাস্ট তেমনটাই হয়েছে। আর যদিও এটা আমার ফার্স্ট কাজ না, তার সাথে পিয়ার্সিং থেকে শুরু করে এটা আমার সেকেন্ড ট্যাটু তার কাছে করা। সো আই এম হ্যাপি। তো যারা আপনাদের মতো মডেল অথবা যারা অ্যাক্টিং করে তারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমার মনে হয় যে হচ্ছে ফার্স্টে একটু দেখে শুনে, আমি বলছি না যে এখানে আসতে হবে, একটু দেখে শুনে বুঝে তারপরে আসাটা বেটার। আর যদি ভালো কাজ চায় বা লাইক আর্ট জিনিসটা আমরা সবাই পছন্দ করি, তো বুঝে শুনে সব জায়গায় দেখে তারপর এখানে আসা উচিত। আমি এটা সাজেস্ট করবো যে এখানে আসলে অবশ্যই সে যেমনটা চাচ্ছে তেমন কাজ পাবে। আপনি থাকেন কোথায়? আমি থাকি মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে আমরা যেটা জানি যে অনেক কিন্তু ট্যাটু স্টুডিও আছে, ওখানে না যে আপনি এখানে আসলেন? সাইদুর ভাইয়ের কাজ অনেক ভালো। আমি ফার্স্টে যেটা বললাম যে আমি যেমনটা চাচ্ছিলাম এটা আমার আমার সেকেন্ড ট্যাটু তার কাছে করা, তো আমার অন্য জায়গায় যাওয়ার আসলে প্রয়োজন নেই, সেই এখানে আসে। অনেক কাছে ট্যাটু করার পরে সমস্যা হয়, আপনার এখন হয়েছিল? না, আমার এরকম কোনো প্রবলেম হয় নাই। ইনফ্যাক্ট কালার, মানে আমার ফার্স্ট যে ট্যাটুটা করেছিলাম সেটার কালার এখন পর্যন্ত ফেড হয়নি বা ডিফারেন্ট হয়ে যায়নি। ওইটা কালার ট্যাটু ছিল, কালারটা যেমন চেয়েছিলাম তেমনই আছে এখন। আমরা জানি যে শাকালী বাজারে অনেক কিছু ট্যাটু স্টুডিও আছে, ওখানে না যে আপনি এখানে আসেন? অ্যাকচুয়ালি আমার ভাইয়ের সাথে অনেক পার্সোনালি ভালো সম্পর্ক। আর মনের মতো ট্যাটু করে মানে সবকিছু নর্মাল। প্রসেস করছি, স্টেনসিল প্রসেস হলো যেটা ট্যাটুর ছাপটা নেওয়া, আগে ছাপ নিতে হয় তারপর কোন জায়গাটা করবো একটু দূরের থেকে দেখাও, এখান থেকে এই 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 তো এই আপনারা তো দেখবেন কিভাবে আমরা ছাপটা ফেলাইলাম, তারপরে এই ছাপটা শুকাতে সময় লাগবে হয়তো 4-5 মিনিট। শুকানোর পর তারপর আমরা কাজে চলে যাবো সরাসরি। হ্যাঁ, এটা অবশ্যই পেইন্টফুল, আরামদায়ক না। আর এই পেইন্টটা না কাঙ্গিল কি, এটা পেইনফুল কিন্তু পেইন্টটা নেওয়া যায়। আর এমন কোন পেইন না যে ওয়াল ভেঙে দোষ আছে। করার পরে যে কারণে এটার গ্যারান্টি দিয়ে আমি কাজ করি, কিন্তু একটা স্কিন রিমুভ করতে গেলাম ওই সময় যদি স্কিনে কোন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, স্কিন সেন্সিটিভ জিনিস,
রিমুভ রিলেটেড ব্যাপারে, তখন আমি এটা কিভাবে মেকআপ দিব? আমি যে ডাক্তার হইতাম তাহলে হয়তো একটা নির্দিষ্ট মেডিসিন বা কোন একটা সিস্টেম দেখাই দিতাম। চায়নাতে যেতে হয় না, মেশিন কিনলে সার্টিফিকেট পাঠায় দেয়, এখন সার্টিফিকেট পাঠায় দিলে আমাকে সার্টিফিকেট দিয়ে সুন্দর কাজ করতে পারে। স্টেনসিল ফালায় তারপরে এটা আপনার ছাপ নিয়ে, মানে ছাপটাকে স্টেনসিল প্রসেস বলে, এরপরে আমরা কাজটা করব আর কি। আমাদের এই কাজটি মাত্র শেষ হলো, দেখেন এটা ট্যাঙ্ক করতে একটু, এটা আমরা সময় নিলাম 30 মিনিটের মতো, অনেক কম সময় হয়ে গেল। ঠিক আছে, হ্যাপি? কেমন ফিলিংস করতেছেন? ফার্স্ট টাইম, সো এক্সাইটেড ছিলাম, ভয় লাগছিল, সো এখন ভয়টা চলে গেছে, আমি হ্যাপি। ঘাটাঘাটি করছি একটু, কোথায় কিরকম হয় না হয়, সো সব জায়গায় ঘাটাঘাটি করার পর আমার সাইদুর ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী সবকিছু আমার ভালো লাগছে এখানে, মানে আমি আমার মন মতো সবকিছু পাইছি, সো দ্যাটস ওয়াই আমি এখানেই আসছি। অন্যান্য জায়গায় যে কষ্ট, সেক্ষেত্রে এখানে একটু কম? হ্যাঁ অবভিয়াসলি, আমাদের মতো স্টুডেন্টদের জন্য এখানে সাইদুর ভাই বেস্ট অপশন আমি মনে করি। যারা ট্যাটু করতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবো? আমি মনে করি, আমি যেহেতু স্টুডেন্ট, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে সাইদুর ভাইয়ের কাছে আসলে কম খরচে এবং মন মতো আমরা যেগুলো চাই আমরা সেখানেই পাবো। অনেকেরই জানেন যে, অনেকেরই বলেন যে ট্যাটু করলে লোম উঠে না, পানি লাগে না, উজু হয় না, এই ব্যাপারে আমি কিছু বলবো না, শুধু আমি একটা এক্সাম্পল দেখাবো। ট্যাটু করলে আসলে পানি হয়, পানি লাগে, ঘামও হয়, এই যে লোম, অনেকেরাই জানে যে লোম উঠে না, এটা একটা ভুল ধারণা। লোম কি দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে, এই যে লোম টানাটানি করতেছে, আপনি ওটা নিয়ে দেখতে পারেন, দেখেন এই যে আসলে ভাই কিন্তু লোম আছে। হ্যাঁ লোম আছে, হ্যাঁ এটা অনেকেরই ভুল ধারণা আছে যে ট্যাটু করলে হয়তো লোম উঠে না, পানি লাগে না, এটা একটা বিভ্রান্তিমূলক ধারণা আর কি। এখন আমরা সরাসরি কাজে চলে গেছি, আর ট্যাটুটা কেন লোম উঠে তারও একটা ব্যাখ্যা আছে, কারণ ট্যাটু থাকে আমাদের স্কিনের লেয়ার হলো 5টা, এখন 3 নম্বর লেয়ার হলো এপিডার্মিস লেয়ার, এই এপিডার্মিস লেয়ারে আসলে ট্যাটুটা থাকে। তারপরে ভাস্কর্যগুলো যেটা স্কাল্পচার, মানে স্কাল্পচার বলি আমরা, তো এগুলো আসলে আমাদের বানানো, এগুলো আমরা অর্ডার কাটি, অফিস ওয়ার্ক এক মাসের মধ্যে আমরা এগুলো ডেলিভারি দিই, তো এগুলোর সাথে আসলে আমার পার্সোনাল লাইফের কোনো কানেকশন নাই, যেহেতু আমি বেসিক্যালি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট দুইটা একসাথে, আইটি মার্কেটও আমাদের মাল্টিপ্ল্যানের দোকান আছে, আবার এখানে আমি আর্টও করি, তো আর্টের এইটার সেকশনটা আবার আলাদা আর্টের, কারণ এটা তো অনেক ছোট স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধু আমি লাইভ স্কেচ পোর্ট্রেট এটা করি, আর ট্যাটুটা করি, পিয়ার্সিংটা করি, ক্ষেত্র করি, তারপরে আপনার মাইক্রো ব্লিডিং আইব্রো, মানে পার্মানেন্ট আইব্রো সেটা করি, পার্মানেন্ট লিপ কালার করি, পিয়ার্সিং করি, আর যেটা মূর্তি, যেটা স্কাল্পচার আপনারা বলছেন, এটা আসলে আমার সাথে এর কোনো পার্সোনাল কানেকশন নাই, এইটা আমি সবসময় বানাই এবং এটা আমি অর্ডার কাটি বিভিন্ন, এখন এটার কাজটা অনেক কম, আবার হবে, কোনো সমস্যা নাই, বিজনেস এটা রোলিং হয় কম বেশি। এগুলোর রেট কেমন নেই? এগুলোর রেট হলো, এটা স্টার্টিং প্রাইস এগুলো হলো আপনার 25,000 টাকা থেকে শুরু, আর সময় নেবে 1 মাস, আর যেগুলো ছোট আছে এগুলো হলো আপনার 2,000 টাকা থেকে শুরু, এটা 1 সপ্তাহ লাগে সময়,
এগুলো আমরা বেনে কিন্তু একটা কোয়ান্টিটি নিতে হবে আপনাকে, সর্বনিম্ন 5 পিস একটা করে আপনার পোষাবে না, আমাদেরকে মিনিমাম 10 পিস অর্ডার করতে হয়। যারা নেয় 10 পিস করে অর্ডার নিয়ে সেল করে শাখাই বাজার বিভিন্ন জায়গা আছে, যারা হিন্দু ধর্মীয় লোকজন বা খ্রিস্টান ধর্মীয় লোকজন তারা আমাদেরকে দিয়ে এগুলো অর্ডার করে। সেটা হতে পারে মাটির মূর্তি, সেটা হতে পারে আপনার চীনা মাটির মূর্তি, সেটা হতে পারে টেরাকোটা, সেটা আবার ঘন ফাইবার মানে লিকুইড ফাইবার মিক্স, এইটাও আমরা করে থাকি সবই। তারপরে কলকাতায় হাউস অফ পেইন আছে, এটা অনেক নাম করা ট্যাটু স্টুডিও, সুরঞ্জিত শাহ বিপ্লব, আমি ওনার সাথে কিছুদিন কাজ করেছিলাম এবং উনি আমার শ্রদ্ধেয় গুরু, উনি আমার টিচার। তারপরে ইউরোপ আমেরিকা যখন যেখানে গেছি, আমি জাপানেও ছিলাম, যখন যে কান্ট্রিতে ছিলাম পড়াশোনার জন্য, আমি তো কম্পিউটারের উপর উচ্চতর ডিগ্রি করার জন্য জাপানের সাবওয়াতে ছিলাম, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করেছি, ওগুলোর উপর জব করেছি, পাশাপাশি শখেই আমি ট্যাটুটা করেছি এবং ট্যাটুটা এখনো শখেরই বিজনেস আছে। আপনি মোটামুটি তো ওয়েল শিক্ষিত, মানে মোটামুটি মোটামুটি তখন থেকে আমি আর্ট করি, এটা গড গিফটে, এবং আমি প্রচুর আর্ট করতাম এবং ছোটকালে আমি অনেক প্রেস পাইছি, বাসা ভর্তি প্রেস আর্টের উপর। আর্ট থেকে আসতে যেহেতু আপনাকে আর্টিস্ট হইতে হবে, দেখা গেল যে বাংলাদেশে এখন অনেক ট্যাটু শপ, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড গিয়ে ঘাটলে দেখা যায় যে জুতার দোকানদার, মুচির দোকানদার, তারপরে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড হইলো বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। আর আমরা হলো আর্টিস্ট, আমরা শুধু আর্টই করি, তা আর্টের পাশাপাশি আর্টের একটা অনেক ছোট্ট পার্ট হলো ট্যাটু। আমরা ট্যাটুকে নিয়ে এখন হাইলাইট করতেছি, কিন্তু ট্যাটু আসলে কোনো পার্টের মধ্যেই পড়ে না আর্টের, খুব ছোট একটা পার্ট। এই এখন ট্যাটুর ট্রেন্ড চলছে, এর জন্য আমরা এটাকে একটু হাইলাইট করতেছি। আর্টিস্টরা যারা বড় বড় আর্ট করে পৃথিবীতে, তারা দেখা যায় যে ট্যাটুটাকে কোনো পার্ট হিসেবে ধরেই না, মানে এটা এতই ছোট, এই অবস্থা। সর্বনিম্ন হলো মনে করেন 2000 টাকা, আর সর্বোচ্চর কোনো শেষ নাই, তার কারণ আমাদের এখানে ফুল বডি করায় ফেলাইছে এরকম ট্যাটু আছে, আর ওগুলো তো আমার যেমন ফুল বডি ট্যাটু ইনসাইড মাই লিপ, আপনি দেখতে পাচ্ছেন ফুল বডি ট্যাটু, আমি এটা 10-15 বছরে করছি। কারণ বাংলাদেশে না শুধু পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে ট্যাটু আর্ট করে কিন্তু শরীরে ট্যাটু করে না, তো এটা আসলে আমার কাছে একটা টোটালি হাস্যকর ব্যাপার। তার কারণ হলো আমি ট্যাটু করলাম মানুষের শরীরে, কিন্তু আমি নিজেই ট্যাটু পছন্দ করি না, তাহলে আমি ভালো সার্ভিস কিভাবে দিব? আগে তো আমাকে ভালোবাসতে হবে, দেন না আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদের শরীরে করবো। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার হাউস অনেক ছোট, এখানেও 3 জন কর্পোরেট ক্লায়েন্ট এসে বসছে, তারা ভালো ভালো পজিশনে আছে তাদের ক্ষেত্রে, আমাদের এখানে ভিডিওতে তাদের কাজও দেখানো হবে আমরা কিভাবে করি, যেহেতু তারা হঠাৎ করে চলে আসতে আজকে অনলাইন দেখে। তো আমাদের সব জায়গায় দেখবেন যে আমরা প্রফেশনালি আর্ট নিয়ে বিজি, এবং আমার শরীরে ফেস ছাড়া আর কোনো জায়গায় বাকি নাই যে ট্যাটু, কারণ ফেস তো আর করা যাবে না, তাহলে শ্বশুর বাড়িতে ঢুকা যাবে না। যে কোনো জায়গায় ট্যাটু করা যায়, কিন্তু এতে অবশ্যই রেজ এইজের একটা ব্যাপার আছে, এজ রেস্ট্রিকশন আছে, যেটা আপনাকে 18 বছর হতেই হবে, 18 বছর উপর হতে হবে, না হলে আমরা ট্যাটু করতে চাই না। আমি আমি করি না, অ্যাকচুয়ালি আমি করি না, তার কারণ ওই সময়টা স্কিনে যে টিস্যুটা এটা পরিপক্ক হয় না, এটা 18 বছর পর্যন্ত সময় লাগে, এরপরে করাটাই বুদ্ধিমানের কাজ। আর সবাইকে বলে দিই আপনাদের গার্জিয়ানের পারমিশন আছে কিনা, দেখা যায় যে হুজুগে একটা হিন্দি গান শুনছে, সেখানে টাইগার শ্রফের হাতে একটা ব্যান্ড ছিল, সেটা করতে আসতে পরে বাসায় প্রবলেম হয়, মুসলিম কান্ট্রিতে সমস্যা হতেই পারে। আর ধর্মীয় রেস্ট্রিকশন এটা অবশ্যই থাকবে, অবশ্যই মেনে চলতে হবে, আমাদেরও আমরাও মুসলিম ফ্যামিলির ছেলেবেলা, আমাদেরও অনেক সমস্যা হয়, আমরাও এটা একটু মিনিমাইজ করে চলি। এখন এটা পারিবারিক একটা সাপোর্ট নিয়ে আসা ভালো, আমাদের কাছে এরা ট্যাটু পিয়ার্সিং করতে আসে, তার ম্যাক্সিমামই দেখা যায় যে পারিবারিক একটা সাপোর্ট নিয়ে আসে, যদিও আমাদের ভিডিওগুলোর কমেন্টের নিচে মানুষ অনেক আজে বাজে কথা বলে, তো আজে বাজে কথা আসলে হেটার্স তো থাকবে, এটা বললে আসলে লাভ নেই, হেটার্স না থাকলে তো ভিডিও রিয়েকশন হবে না।